নাই প্রেমে কোনো বয়স নাই প্রেম যদি খাঁটি হয় সিনিয়র আপু রাজি হয় আমি তার 4 বছর 4 মাস 4 দিনের বড় তার পুরো মানে স্পিকার আমি কিন্তু তার প্রেমিকা এবং খুব ভালো প্রেমিকা আমি যে খুব ভালো প্রেমিকা তার উদাহরণ এবং এক্সাম্পল আমি দিয়ে যাব প্রথমত মানে স্পিকার আমি কিন্তু সিনিয়র আমি ইচ্ছা করলে অনেক কেডার এই সেই অনেক ছেলেকেই পাত্তা দিতে পারতাম কিন্তু এই ছেলেটা বেকার কিচ্ছু করে না মানে স্পিকার শুধু বাদাম খাওয়াতে পারে তারপর আজকে আমি তাকে নিয়ে এসেছি মানে স্পিকার এই যে দেখেন কর্পোরেট প্রেম কোটি টাকা কামায় টাকার লোভে বসে আছে এখানে এই যে দেখেন আরেকটা এই যে এই কাপড় বসে আছে এই ছেলেটা সবসময় এই আপুর থেকে ভেঙে খেতে খেতে আপুর সব কিছু শেষ করে দিতে আর ওই যে শাশ্বত প্রেম এগুলা তো মানে স্পিকার বোগাস এগুলার কথা আর কি বলবো এগুলো হচ্ছে মুখে মুখে শুধু ডায়লগ আছে আমি তোমাকে ধরে ফেলতে চাই ওই যে আমাদের এক গুরুজন আছে ওই যে বলেছে না চৌধুরী সাহেব বলতেছে তার মেয়ের জামাইকে এই তুই যে আমার ছেলেকে মেয়েকে ভালোবাসিস খাওয়াবি কি তারা বলে আপনার মেয়ে থাকবে আমার বুকে খাবে ভালোবাসা মানে এদের আসলে কোনো গুণ নাই এরা হচ্ছে শুধু মুখটা আছে আর আমাদের দেখেন নরেশ স্পিকার আমি টিউশনি করি ও টিউশনি করে দিন শেষে আমি 2 বছর আগে কেনা হবো ও 2 বছর পরে কেনা হবে আপাতত আমরা বাদাম খেয়ে ভালো আছি নরেশ স্পিকার আজকে এই যে একটু আগে বলে গেল সে এই লোকটা দুই বছর পরে যখন আপনি ক্যাডার হবেন উনি যখন তখন বাদাম বেচা চলবে তখন আপনার প্রেম টিকবে কি না অবশ্যই টিকবে এখন বাদাম খেয়েছি বাদাম অনেক পুষ্টিকর ফল খাবো আমরা বাদাম খেয়ে কাটাবো এরপর মানে স্পিকার যে প্রথমে এসে বললো শাশ্বত প্রেমের কথা এসে বললো উনি নাকি ম্যাচিং করে এসেছে মানে স্পিকার কালকে রাতে ওনার সাথে আমার চ্যাট হয়েছিল বললাম কি পরবেন বললো লাল আমি পরে আসলাম লাল মানে স্পিকার যে দেখি আসলে সে আমার সাথে সে কতটা ল্যাংকি মারতে পারে তার প্রেম শাশ্বত নাকি এটা পরীক্ষা করার জন্য আসার পরে সাথে সাথে বলে কি এই শার্ট খুলে কি পাঞ্জাবি করবো বললাম হ্যাঁ করেন পাঞ্জাবি করে ফেললো এর কিছুক্ষণ পরে জিজ্ঞেস করে আর মেয়েরা কোথায় সুন্দরী মেয়েরা গতবার যে আসছিল মানে স্পিকারই এই তার শাশ্বত প্রেম আর এই কর্পোরেট মেয়েটা এসেই দেখি বসে আছে সারাক্ষণ ফোন ফোন দিয়ে বলতেছে তার এই শাশ্বত চরিত্র সম্পর্কে আমরা বহু আগেই আমরা ব্যাঙ্গালোর ঘুরতে যাবো ওই জন্য জিজ্ঞেস করছি আপনি তো বুঝেন না আপনার তো বাদাম খেয়ে কাটা দিচ্ছে ব্যাঙ্গালোর যায় যে কি করবে সেটা আমি আর এখন নাই বলি এখন টাকা দিয়ে কি করে ইন্টার কন্টিনেন্টালে যায় এখন কি করে আমি স্পিকারে বললাম না যেটা ভাবছো ওইটাই করব এরা কিন্তু প্রেমিক মানে স্পিকার বিয়ে করে নাই বুঝলেন তো এরা ব্যাঙ্গালোর যাইতে চায় বুঝেন টাকা পয়সা হলে কি হয় আর মানে স্পিকার এই যে আমরা গরিব আমরা কোথাও যাইতেই না আমরা ক্যাম্পাসেই থাকি বাদাম কিনি খাই লাইব্রেরিতে যাই পড়ি আবার বাসায় চলে যাই সো মানে স্পিকার আমরা খুব ভালো আছি এরপরে অনেক মানে স্পিকার আমাদেরকে ঘোটা দেয় বলে কি তুই তো প্রেম করিস জুনিয়রের সাথে আরে ভাই জুনিয়র হচ্ছে কি হচ্ছে জুনিয়র তোমার কথা শুনে এই যে বলছে আমার বসে করতে বসে গেছে আমি স্পিকার উঠে দাঁড়াবেন একটু পরে পরে দাঁড়াবেন একটু পরে পরে দাঁড়াবেন স্পিকার এই জন্য জুনিয়র ভালো মানে মেয়েরা আমরা যদি উইমেন এম্পাওয়ারমেন্ট চিন্তা করি সেটা পরিবার থেকে শুরু করতে হবে মানে স্পিকার পরিবারে আমি খুব সুখে আছি মানে সুস্থ থাকতো আমরা জুনিয়রকে প্রশ্ন করবো এখন আমি কিন্তু বাবু খাইছো বলে না আমি বেবি খাইছো প্রিয়াঙ্কা চোপড়া নিক জোন্স এদেরকে দেখি মানে স্পিকার কত সুখে আছে বাচ্চা হয়ে গেছে মানে স্পিকার এটা সংসার ভাঙে না আর এগুলো কি করে কোনো ভাবে দাঁত না মায়া করবে টেনে পরে নাইলে পরে বলবে মেয়ে মানুষ বেশি কথা বললো কেন মেয়ে মানুষ তো কিছু বুঝে না আরে বিয়ে করছে 8-9 বছরের ছোট মেয়ে বুঝবে কেন আমার সংসারটা দেখেন সিনিয়র সব কিছু ভালো বুঝি ছেলেটা আমার কথা মানলে করে চলে ঠিক
আছি আর বাকিগুলো আমি স্পিকার কখনো আমার চেয়ে সেরা হইতে পারবে কারণ আমি লোক লালসা দিয়ে ভালোবাসা করি নাই একটু নিষ্পাপ একটা ছেলেকে বাদাম খেয়ে ভালোবাসা করি শুনলাম আমি স্পিকার আকাশ আমি স্পিকার আমার সেই প্রিয় কবিতা প্রেম যদি খাঁটি হয় প্রিয় বাবা পুরো রাজি হয় মানে স্পিকার আমাদের ভালোবাসা যে জায়গা সবচেয়ে সেরা তার প্রমাণ কিছুক্ষণ আগে আপনারা পেয়েছেন আমি স্পিকার আমি বিচারক কখনোই থেকে আপনার ফুল পেলাম সেই ফুল তারা সবাই ছুঁড়ে নিয়ে বিলে ফেলে রেখেছে আর আমার প্রেমিক আমার মাথায় মুন্ডু দিয়ে কতক্ষণ করে ঘুরিয়ে দিয়েছে সেই ফুল অর্থাৎ আমরা যে এখানে সেরা সেটা আর কোনো ওই গেল আমার ইয়ে আর কোনো মানে স্পিকার সেটা সন্দেহ নেই স্ত্রীকে সাহায্য করুন ঘরের কাজে বাইরের কাজে সেই কাজটি তোমাকে স্পিকার আমার প্রেমিক করছে তাহলে তাকে কেন গৃহপালিত বলা হচ্ছে তিনি তো আসলে তারা যারা আমাদের বয়সের পার্থক্য দেখে নিজে আমি তার চার বছর চার মাস চার দিনের বড় এই জিনিসটি দেখে যারা হিংসা করছে তাদের প্রতি আমরা স্পিকার আমরা চিন্তা করি না আমরা হচ্ছে পজিটিভিটিতে বিশ্বাসী আমরা চাই আমাদের তারা এই যে এই মৃত্যু আগে এই ইকোনমিক নিয়ে কথা বলেন ইকোনমিক এটা কথা বলেন ম্যাথমেটিক্স নিয়ে আর উনি যে কি নিয়ে কথা বলেছেন সেই আদিকালের শাশ্বত প্রেমিক তিনি মানে স্পিকার আমাদের রয়েছে দর্শক অর্থাৎ আমরা প্রেমী বিশ্বাসী সেই খাঁটি প্রেম যদি হয় সেটা মানে না কোনো বয়স মানে না কোনো পেশা মানে না কোনো কিছু মানে স্পিকার যে কারো মধ্যেই হতে পারে সেই অশুভ প্রেমের প্রতিনিধিত্বই আজকে আমরা এখানে করছি তাই আমাদের প্রেমে সেরা হবে